কাঁচা লঙ্কা, এমন কোনো বাঙালি বাড়ি নেই যেখানে রান্নায় কাঁচা লঙ্কা ব্যবহার হয় না। কাঁচা লঙ্কা আমরা সবাই রান্নায় ব্যবহার করে থাকি, কিন্তু আপনি কি কখনো কাঁচা লঙ্কা কাঁচা খেয়েছেন? অনেকেই আছেন কিন্তু যারা কাঁচা লঙ্কা কাঁচা খেতে খুব ভালোবাসেন, অনেকেই আছেন যারা ঝাল খেতে ভালোবাসেন এবং কাঁচা লঙ্কা চিবিয়ে খান, আবার অনেকে আছেন যারা বলেন এইভাবে লঙ্কা চিবিয়ে খেলে অনেক রকম ক্ষতি হতে পারে। কিন্তু জানলে অবাক হবেন যে লঙ্কা যদি একটি বা দুটি করে আপনি প্রত্যেক দিন চিবিয়ে খেতে পারেন তার কি অভূতপূর্ব উপকার। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইনফরমেটিভ ডে। কাঁচা লঙ্কার উপকারিতার কথা শুনলে যারা এখনো কাঁচা লঙ্কা খান না তারাও কিন্তু এবার থেকে খেতে শুরু করবেন। কাঁচা লঙ্কা যে কত ধরনের রোগকে দূর করতে পারে তা জানলে অবাক হয়ে যাবেন। ভাববেন হয়তো বা একটি ছোট লঙ্কা কি এমন উপকার করতে পারে, কিন্তু এই একটি লঙ্কা দিনে একটি বা দুটি করে খেলে আপনার যে কত ধরনের সমস্যাকে দূর করে দেবে তা আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। তাই এক এক করে সেই সমস্যা কি কি দূর হবে তা সব বলবো এবং সবটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তবে তার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন। বন্ধুরা, কত রকম পুষ্টিগুণ যে আছে তা বলে শেষ করা যাবে না। প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার তো রয়েছে, সেই সঙ্গে ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, ফসফরাস, নিয়াসিন, রিবোফ্ল্যাভিন ইত্যাদি নানা রকম উপাদান রয়েছে। এছাড়াও রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন কে, ভিটামিন B6 ইত্যাদি নানা ধরনের ভিটামিন রয়েছে। আর রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট, প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট থাকার জন্য নানা রকম রোগকে দূর করতে কাঁচা লঙ্কার গুরুত্ব অপরিসীম। আমরা কখনো ভাবতেও পারি না যে একটি ছোট কাঁচা লঙ্কা কত রকমের উপকার করতে পারে। এবার এক এক করে বলবো যে কাঁচা লঙ্কা যদি আপনি খান তাহলে আপনার কি কি উপকার হতে পারে। কাঁচা লঙ্কা খেলে প্রথমত আপনার মেটাবলিজমকে অনেক গুণ বাড়িয়ে দেবে, এর ফলে আপনার হজম শক্তি কিন্তু বেড়ে যাবে, আপনার বাওয়েল মুভমেন্ট ঠিক থাকবে, আপনার ওজন কম হতে সাহায্য করবে ইত্যাদি নানা রকম উপকার আপনি পেতে পারবেন এই কাঁচা লঙ্কার থেকে। এমনকি এর মধ্যে থাকা অ্যান্টি অক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধ করতেও কিন্তু ভীষণভাবে কার্যকরী। কাঁচা লঙ্কার মধ্যে থাকা অ্যান্টি অক্সিডেন্ট আমাদের ফ্রি রেডিকেলসকে দূর করে দেয় এবং ক্যান্সার সেলের গঠনকেও প্রতিরোধ করতে সক্ষম হয়। এছাড়া নিয়মিত কাঁচা লঙ্কা খেলে আপনার প্রোস্টেটের সমস্যা কিন্তু দূর হয়ে যাবে। এছাড়াও আমাদের কার্ডিওভাস্কুলার ডিজিজ কে কমাতে কিন্তু কাঁচা লঙ্কা ভীষণ ভাবে উপকারী। যারা হার্টের সমস্যায় ভুগছেন তারা কিন্তু নিয়মিত এই কাঁচা লঙ্কা অবশ্যই খান, কারণ কাঁচা লঙ্কা আপনার এলডিএল কোলেস্টেরল অর্থাৎ খারাপ কোলেস্টেরলের মাত্রা কিন্তু কম করতে সহায়তা করে, সেই সঙ্গে কমিয়ে দেয় ট্রাইগ্লিসারাইডও, এর ফলে আপনার কোলেস্টেরলের মাত্রা কিন্তু একেবারে নিয়ন্ত্রণে থাকে, এর ফলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কিন্তু অনেক কমে যায়। আমাদের শরীরে অনেক সময় জ্বর আসে, এই জ্বর কমাতে বা জ্বরের প্রকোপ কমাতে কিন্তু কাঁচা লঙ্কার গুরুত্ব অপরিসীম। কাঁচা লঙ্কার মধ্যে থাকে ক্যাপসাইসিন বা ক্যাপসাইকিন নামক একটি উপাদান যা টেম্পারেচারকে কমাতে ভীষণভাবে সাহায্য করে, আর এই উপাদানটি কিন্তু আমাদের নাকের এবং সাইনাসের সর্দির ঘনত্ব কমিয়ে সর্দিকে পাতলা করে বের করে দিতেও বিশেষভাবে সাহায্য করে। এর ফলে সর্দি কাশিতে আমরা যে কষ্ট পাই সেক্ষেত্রে যদি আপনি কাঁচা লঙ্কা দিয়ে ভাত খেতে পারেন বা কাঁচা লঙ্কা কোনো কিছুর সঙ্গে মেখে খেতে পারেন দেখবেন আপনি তৎক্ষণাৎ অনেক বেশি উপশম পেয়ে গেলেন। তার কারণ হলো এই ক্যাপসাইসিন আপনার মিউকাস মেমব্রেনকে স্টিমুলেট করতে বিশেষভাবে সাহায্য করে এবং এর ফলে আমাদের সাইনাস ইনফেকশন কিন্তু অনেক কমে যায়। কাঁচা লঙ্কার মধ্যে যে প্রচন্ড ঝাল থাকে এই ঝাল থেকে কিন্তু এটি আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে ভালো করতে বিশেষভাবে সাহায্য করে। যাদের হজমের সমস্যা হয় তারাও কিন্তু দিনে একটি করে কাঁচা লঙ্কা চিবিয়ে খেয়ে নিতে পারে, দেখবেন তাদের হজমের সমস্যা কিন্তু অনেকটাই কমে যাবে। এছাড়া কাঁচা লঙ্কাতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা আমাদের ইমিউনিটিকে বাড়াতে কিন্তু ভীষণভাবে সহায়তা করে। ভিটামিন সি আমাদের ইমিউনিটিকে বাড়ায় এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যায়। তাই নিয়মিত কাঁচা লঙ্কা খেলে আপনি সাধারণ ছোটখাটো রোগের সংক্রমণকে কিন্তু অনায়াসে দূর করতে পারবেন এবং
এই ভিটামিন সি থাকার জন্য আমাদের শরীরের টক্সিনকে বের করে দিতে বিশেষভাবে সাহায্য করে এই কাঁচা লঙ্কা। ইমিউনিটি বেড়ে যাওয়ার জন্য আপনার সর্দি কাশি জ্বর ইত্যাদি নানা রকম রোগ কিন্তু অনেক পরিমাণে কমে যাবে। আমাদের মন ভালো রাখতেও কিন্তু কাঁচা লঙ্কা ভীষণ ভাবে সাহায্য করে, আমাদের ডিপ্রেশন কমিয়ে আমাদের মুডকে ভালো করতে বিশেষভাবে সাহায্য করে, কারণ এর মধ্যে থাকে একটি উপাদান যার নাম এন্ডরফিন। এই এই উপাদানটি কিন্তু যেমন আমাদের মুডকে চাঙ্গা করতে পারে, সেই সঙ্গে আমাদের ব্যথা দূর করতে বিশেষভাবে সাহায্য করে। আপনার শরীরে যদি ব্যথা থাকে বা কোনো রকম মাথা ব্যথা বা কিছু হয়, আপনি যদি কাঁচা লঙ্কা খেয়ে নিতে পারেন দেখবেন আপনার ব্যথা কিন্তু অনেকটা কমে যাবে। অনেক সময় সর্দি বা কাশি জ্বর হলে আমাদের মাথা ব্যথা হয়, শরীরের মধ্যে একটা কষ্ট হতে থাকে, সেক্ষেত্রে গরম ভাত দিয়ে কাঁচা লঙ্কা খেয়ে দেখবেন, দেখবেন আপনার কিন্তু অনেকটাই উপশম হয়ে গেছে এবং মাথা ব্যথা থাকলে সেটাও কিন্তু অনেক কমে যায়। এছাড়া আমাদের ব্লাড সুগারের লেভেলকে কমাতেও কিন্তু কাঁচা লঙ্কা সাহায্য করে। অনেকেই ডায়াবেটিসে ভোগেন এবং ভাবেন যে কি খাবেন বা কি খাবেন না, তারা কিন্তু নিশ্চিন্তে তাদের ডায়েট চার্টে কাঁচা লঙ্কাকে রাখতে পারেন, কারণ কাঁচা লঙ্কা যদি আপনি খান সেক্ষেত্রে কিন্তু আপনার সুগার লেভেল কম হতে সাহায্য করবে এবং আপনার ডায়াবেটিসও কিন্তু নিয়ন্ত্রণে রাখতে পারবে, এমনকি অ্যানিমিয়ার মতো রোগকেও কিন্তু দূর করতে সহায়তা করে এই কাঁচা লঙ্কা। তার কারণ কাঁচা লঙ্কায় থাকে প্রচুর পরিমাণে আয়রন এবং যারা আয়রনের সমস্যায় ভুগছেন তাদেরই সাধারণত অ্যানিমিয়া বা রক্তাল্পতা হয়ে থাকে এবং কাঁচা লঙ্কা যদি আপনি খান সেক্ষেত্রে আপনার আয়রনের অভাব দূর হবে, আয়রনের চাহিদা পূরণ হবে এবং রক্তাল্পতা কিন্তু সহজেই কমতে শুরু করবে। এছাড়া এর মধ্যে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা নানা রকম সংক্রমণকে দূর করতে বিশেষভাবে সাহায্য করে। এছাড়া আমাদের স্কিনের মধ্যে নানা রকম ইনফেকশনকে দূর করতেও কিন্তু কাঁচা লঙ্কা ভীষণভাবে কাজ করে। কাঁচা লঙ্কা আমাদের স্কিনের যে কোনো ইনফেকশন যে কোনো সংক্রমণকে দূর করতে খুবই গুরুত্বপূর্ণ, কারণ কাঁচা লঙ্কা আপনি নিয়মিত খেতে থাকলে আপনার স্কিনের সমস্যা কিন্তু একদম কমে যাবে। এছাড়া এর মধ্যে ভিটামিন সি থাকার জন্য আপনার বয়সের ছাপ কিন্তু দূর করে দেবে কাঁচা লঙ্কা। নিয়মিত যারা কাঁচা লঙ্কা খান তারা হয়তো বা জানেন যে কাঁচা লঙ্কা নিয়মিত খেলে কিন্তু আপনার বয়স একেবারেই ধরা যাবে না, এর ফলে আমাদেরকে দেখতে লাগে অনেক কম বয়সী। এছাড়া অস্টিওপোরোসিস এর মতো রোগকে দূর করতেও কিন্তু কাঁচা লঙ্কা ভীষণ ভাবে উপযোগী, কারণ এর মধ্যে থাকা ভিটামিন কে, এর মধ্যে থাকে ভিটামিন কে যা অস্টিওপোরোসিস বা হাড়ের যে কোনো সমস্যাকে দূর করতে ভীষণভাবে সাহায্য করে এবং এর মধ্যে থাকা অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান আপনার এই ধরনের ক্রনিক রোগকে দূর করতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে এবং ভিটামিন কে আপনার শরীরে রক্তপাত বন্ধ হতেও কিন্তু ভীষণভাবে সাহায্য করে। কাঁচা লঙ্কার মধ্যে থাকে ভিটামিন এ এবং ভিটামিন এ কিন্তু আমাদের রেসপিরেটরি সমস্যা কমাতে ভীষণভাবে সাহায্য করে, সেই সঙ্গে আমাদের অন্ত্রকেও এবং ইউরিনারি সিস্টেমকেও ভালো রাখতে বিশেষভাবে সহায়তা করে। সেই সঙ্গে ভিটামিন এ আমাদের চোখকে ভালো রাখতেও কিন্তু ভীষণভাবে সাহায্য করে। ভিটামিন এ থাকার জন্য কাঁচা লঙ্কা যদি আপনি নিয়মিত খান আপনার কিন্তু চোখ ভালো থাকবে, অর্থাৎ আপনার দৃষ্টিশক্তি ভালো থাকবে। এর মধ্যে থাকা অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদানের জন্য যে কোনো রকম জয়েন্ট পেনকে কমাতে ভীষণভাবে সাহায্য করে এই কাঁচা লঙ্কা এবং এর মধ্যে উপস্থিত ভিটামিন কে জয়েন্ট পেন যেমন কমাতে সাহায্য করে, আপনার যদি গায়ে হাতে পায়ে কোনো ব্যথা থাকে সেই ব্যথার উপশম হয়ে যাবে যদি আপনি নিয়মিত কাঁচা লঙ্কা একটি করে খান, এমনকি যদি অস্টিওপোরোসিসের মতো সমস্যা থাকে সেটি দূর করতেও কিন্তু ভীষণভাবে সাহায্য করে। এছাড়া আমাদের মস্তিষ্কে রক্ত সঞ্চালনকে কিন্তু বাড়িয়ে দেয় কাঁচা লঙ্কা, এর ফলে আমাদের স্মৃতিশক্তি প্রখর হয় এবং মস্তিষ্কের কর্মক্ষমতাও কিন্তু অনেক গুণ বৃদ্ধি পায়। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে কাঁচা লঙ্কা যতই ছোট হোক না কেন এর গুণ কিন্তু অপরিসীম, তাই দিনে দুটি এবং না পারলে একটি করেও যদি কাঁচা লঙ্কা আপনি খেতে পারেন সেক্ষেত্রে আপনি কিন্তু এই সমস্ত উপকারগুলি পেতে পারবেন। এবার হয়তো বা আপনাদের প্রশ্ন হবে যে কিভাবে খাবেন এই কাঁচা লঙ্কা। অনেকেই ভাবছেন হয়তো যে দুটি কেন, আমি অনেক কাঁচা লঙ্কা খাই, কিন্তু রান্নায় কাঁচা লঙ্কা খাওয়ার সঙ্গে কিন্তু এই কাঁচা লঙ্কার
উপকারের কোনো সম্পর্ক নেই। কাঁচা লঙ্কা যখন আপনি রান্না করে খাবেন সেক্ষেত্রে কিন্তু এর উপকার নষ্ট হয়ে যাবে। এর মধ্যে থাকা ভিটামিন সি এবং অন্যান্য ভিটামিনও কিন্তু সেই রকম কাজ করতে পারবে না। তাই এর সমস্ত উপকারটা পেতে গেলে আপনাকে কাঁচা লঙ্কা কিন্তু কাঁচা চিবিয়ে খেতে হবে। এবং সেক্ষেত্রে আপনি যদি ঝাল খেতে সমস্যা থাকে, আপনি দিনে একটি করে কাঁচা লঙ্কা খেলেও চলবে। আর একবারে দুটি খেতে না পারলে আপনি এক বেলায় একটি আর এক বেলায় আরেকটি কাঁচা লঙ্কাও খেতে পারেন। এবং যারা ঝাল খেতে একদমই পারেন না, তারা অল্প অল্প করে কাঁচা লঙ্কা খাওয়ার অভ্যেস করতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু আস্তে আস্তে দেখবেন তাদের একটি করে কাঁচা লঙ্কা খাওয়ার অভ্যেস হয়ে যাবে। এবং একটি করে কাঁচা লঙ্কা যদি আপনি খেতে পারেন, সেক্ষেত্রে আপনি অনেক রকম রোগকে কিন্তু দূর করতে সমর্থ হবেন। তাহলে বন্ধু, এই ছিল আমার আজকের ভিডিও। আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গেও শেয়ার করবেন। আর এরপরে দেখা হবে এরকমই কোনো নতুন ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।